ফুলেরও কাছে যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক আপনারা খুবই ভালো করে জানেন যে গা ঘেঁষে দাঁড়াবেন না, ট্রল হয়েছে সেটি নিয়ে আজকে আপনাদের সাথে পঙ্খানুপঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু দর্শক গা ঘেঁষাতেও যে ওটা আছে সেটাই আজকে আপনাদেরকে প্রমাণ করে যাব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দর্শক দেশের প্রচলিত আইন অনুযায়ী মহিলার সিটে যদি কোনো পুরুষ বসে তাহলে এক মাসের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা তাকে গুনতে হবে। সে বিষয়টা কি আমরা কেউ জানি? অবশ্যই না। অথচ তথাকথিত এ সমস্ত যারা নারীবাদী রয়েছে তারা নিজেদেরকে যথেষ্ট শিক্ষিত দাবি করার পরেও তারা এ সম্পর্কে কোনোভাবেই জানেন না যে মহিলার সিটে কোনো পুরুষ যদি আসন গ্রহণ করে আর যদি কোনো মহিলা বাসে উঠে সেই পুরুষের কারণে দাঁড়িয়ে থাকে তাহলে তার 1 মাসের জেল অথবা 5,000 টাকা জরিমানা হতে পারে। গণপরিবহনে নারীদের জন্য সংরক্ষিত আসনে পুরুষ বসলে জেল জরিমানা করা হবে এমন বিধান রেখে সড়ক পরিবহন আইন 2017-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। তবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মহিলা, শিশু, বয়োজ্যেষ্ঠ বা প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে অন্য কোনো যাত্রী বসলে বা বসার অনুমতি দিলে তারা উচ্চ 1 মাসের জেল বা 5,000 টাকা জরিমানা করা হবে। সিট বেল্ট না বাঁধলেও একই শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু তার চেয়েও বড় হাস্যকর বিষয় হচ্ছে এই সমস্ত মহিলা বাসের মধ্যে নিজেদের সংরক্ষিত সিট রেখে তিনারা টি শার্টের মধ্যে গা ঘেঁষে দাঁড়াবেন না লিখে পুরুষের সিটের সামনে গিয়ে তিনারা প্রতিবাদ করছেন। এটা কোনো কথা? আপনারাই বিচার করুন। যেখানে তার জন্য সংরক্ষিত আসন রাখা হয়েছে আইনগতভাবে সেখানে সে আসন রেখে তিনি পুরুষের সিটে গিয়ে আন্দোলন করছেন, তো আপনারাই বলুন যে গা ঘেঁষে কারা দাঁড়াতে চায়? এই সমস্ত নারী দাঁড়াতে চায় নাকি পুরুষরাই গা ঘেঁষে দাঁড়াতে চায়? আপনাদের সকলের কাছে প্রশ্ন রাখলাম। দর্শক এবার আপনাদেরকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন করি, সেটি হচ্ছে আপনার কেউ যদি বাঘের খাঁচার মধ্যে যান তাহলে কি বাঘ আপনাকে থাবা দিবে না? অবশ্যই দিবে। তো বাঘের খাঁচায় যাবেন অথচ বাঘের থাবা খাবেন না, তা হবে না, তা হবে না। নিশ্চয়ই আমি আপনাদেরকে কী বোঝাতে যাচ্ছি বুঝতে পেরেছেন। পৃথিবীর সকল মানুষ যে ভালো হবে এমন কোনো কথা নেই, পৃথিবীর সকল মানুষকে যে প্রতিবাদ করে সঠিক রাস্তায় আনা যাবে এমন কোনো কথা নেই, কারণ প্রত্যেকটা মানুষই হচ্ছে অপরাধ প্রবণ। কেননা সেই কারণেই কিন্তু প্রত্যেকটা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আইন প্রয়োগ করার জন্য অথবা সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য। তো সেই কারণে আপনি নিজের সংরক্ষিত আসন রেখে টি শার্টের মধ্যে চিকা মেরে আপনি কী করছেন? পুরুষের মধ্যে গিয়ে ভিড় করছেন, অর্থাৎ পুরুষের সিটের সামনে গিয়ে ভিড় করে প্রতিবাদ করছেন। এর কতটুকু যৌক্তিকতা রয়েছে সকলের কাছে আজকে আমার প্রশ্ন রইল। দর্শক তাছাড়া যদি আপনারা ভালোভাবে একটু চিন্তা করেন তাহলে দেখবেন ওনার টি শার্টে লেখা গা ঘেঁষে দাঁড়াবেন না, এ কথা কাদের উদ্দেশ্যে বলেছেন? নিশ্চয়ই পরপুরুষের উদ্দেশ্যে। তো পরপুরুষের উদ্দেশ্যে যদি বলে থাকে তাহলে এটা কি পরপুরুষ নয়? তো একটা হচ্ছে ইচ্ছায় আরেকটা হচ্ছে অনিচ্ছায়, তিনি তো সেটাই বলবেন আমাদেরকে, বাট লজিক হচ্ছে দুইটাই কিন্তু পরপুরুষ। বিবাহিত তারা হাজব্যান্ড ওয়াইফ হতো তাহলে জিনিসটা মেনে নেওয়া যেত। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন, উনি যারা পরপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই স্লোগানটি চিকা মেরেছেন বা এই স্লোগানটি দিয়েছেন আন্দোলনের উদ্দেশ্যে। তো যারা পরপুরুষ তাদের উদ্দেশ্যে যেহেতু দিয়েছেন তো এই লোকটা কি পরপুরুষ নয়? তো একদিকে আরাম আরেকদিকে হচ্ছে ব্যারাম, ওনার বিষয়বস্তু দেখে আমাদের সেটাই তো মনে হচ্ছে, তাই নয় কি?
সুতরাং হিপোক্রেসি কী কী এবং কত প্রকার আপনারা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছেন। দর্শক, এক কথায় আমরা বলতেই পারি যে এসব নারীবাদী যারা রয়েছে তাদের নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর জন্য অভিনব কায়দায় এই ধরনের কর্মকাণ্ড তারা সংগঠিত করে যাচ্ছে, যা পুরোপুরিভাবে বেহুদা আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। সংরক্ষিত মহিলা আসন পিছনে রেখে আপনি সামনে পুরুষদের মধ্যে কী করছেন সেটাই জাতির কাছে প্রশ্ন রাখলাম। কারণ আপনাদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন রাখার পরেও আপনারা পুরুষের সিটে এসে ভিড় জমাচ্ছেন পুরুষের খেলা খাওয়ার জন্য, আবার সেখানে টি শার্টের মধ্যে চিকা মেরে প্রতিবাদ করছেন যে গা ঘেঁষে দাঁড়াবেন না। তো এর কোনো ভিত্তি আছে? আপনারাই এর বিবেচনা করবেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হচ্ছে, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে নিজেদের সংরক্ষিত সিট রাখার পরেও তেনারা পুরুষের মধ্যে কেন ভিড় জমাচ্ছেন এবং সেখানে গিয়ে কেন প্রতিবাদ করছেন? এর মানে আমরা বুঝতেই পারলাম যে এই চিকা মারার মূল উদ্দেশ্য হচ্ছে উনি কিছু পুরুষের ঘেঁষা খেতে চান আর কিছু পুরুষের ঘেঁষা খেতে চান না। কাদের ঘেঁষা খেতে চান না? যাদেরকে তেনার পছন্দ না, আর যাদের পছন্দ তাদের গা ঘেঁষা খেতে তেনারা পছন্দ করেন। না হয় সংরক্ষিত নারী আসন রেখে তেনারা কেন পুরুষের সিটে এসে এরকম অভিনব কায়দায় প্রতিবাদ করছেন যে গা ঘেঁষে দাঁড়াবেন না? তিনি কি তার লিমিট ক্রস করেননি? তার নিজের জায়গায় রেখে তিনি অন্যের জায়গায় কেন গিয়ে এরকম অযৌক্তিকভাবে প্রতিবাদ করছেন? এর মানে দর্শক আমরা বুঝতে পারলাম যে তাদের গা ঘেঁষাতেও কোটা রয়েছে। কিছু মানুষের গা ঘেঁষা যাবে আর কিছু মানুষের গা ঘেঁষা যাবে না। তেনাদের এই দ্বিমুখী নীতি দেখে আমরা আজকে সেটাই বুঝতে পারছি, তাই নয় কি? অবশ্যই। না হয় নিজের সিট রেখে পুরুষের সিটে এসে প্রতিবাদ জানানোর কোনো মানে হয় না। আপনারা যদি খুব ভালো করে বিষয়টি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রতিবাদের ভাষা হতে হবে বজ্রধ্বনি, অথচ তার এই শব্দগুলো দেখে মনে হচ্ছে যে তিনি তার শব্দে একটা সেক্সিনেস লুকিয়ে আছে। নিশ্চয়ই আমি আপনাদেরকে কী বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। এসব দেখে কি আপনাদের মনে হচ্ছে না যে তিনি অ্যাটেনশন সিক করার জন্যই মূলত এই রাস্তায় নেমেছেন? অর্থাৎ আমরা এক কথায় বুঝতেই পারলাম যে শব্দে থাকবে প্রতিবাদ, অথচ তার শব্দে রয়েছে সেক্সিনেস। দর্শক, আপনারা এটাও খুব ভালো করে জানেন যে সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপানের কারণে স্ট্রোক হয় অথবা মৃত্যু ঘটে। তো এই লেখা দেখেও কি কাউকে কখনো সিগারেট ছাড়তে দেখেছেন? কখনোই না। তো তেমনি গা ঘেঁষে দাঁড়াবেন না এরকম ব্যানার লাগিয়ে কোনো পুরুষকে, বিশেষ করে যারা অপরাধী বা সুযোগ সন্ধানী, তাদেরকে আপনি বিরত রাখতে পারবেন? নাকি আপনি দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করেছেন সেটা দেশের মানুষ আজকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। সুতরাং গা ঘেঁষে দাঁড়াবেন না এমন সাইনবোর্ড আপনি গায়ে লাগিয়ে আপনি কি কোনো পুরুষকে সংযত করতে পারবেন? নাকি দৃষ্টি আকর্ষণ করছেন? সেটা তো আর না বুঝারই আমাদের অপেক্ষা রাখে না। দর্শক, লোকাল বাসে আপনিও চলেন, আমিও চলি, সবাই চলে। কিন্তু সমস্যা এখানে যে কিছু সুযোগ সন্ধানী লোক থাকে যারা মেয়েদেরকে উত্তপ্ত করে অথবা যৌন হয়রানি করে থাকে। শুধু যে এখানে ছেলেদের দোষ তা কিন্তু নয় দর্শক, এমন অনেক মেয়েরাও রয়েছে যারা গা ঘেঁষাঘেঁষি নিতে পছন্দ করে, যেটা আমার নিজের চোখের দেখা। সুতরাং এই সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় আমাদেরকে বয়কট করার জন্য বা এই সমস্ত বিষয় থেকে অথবা এই সমস্ত বিষয় থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে মহিলার সিটে মহিলারা বসবে এবং পুরুষের সিটে পুরুষরা বসবে। কেন আপনি মহিলা হয়ে পুরুষের সিটে গিয়ে ভিড় জমাবেন এবং সেখানে গিয়ে আপনি মলেস্টেড হবেন অথবা যৌন নিপীড়নের শিকার হবেন, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন।
এই যে এই মেয়েটি আজকে যে প্রতিবাদ করলো আপনারা দেখুন ভালো করে, তিনি কিন্তু তার সংরক্ষিত যে আসন রয়েছে নারী আসন ঠিক পিছনে তার নারী আসন রেখে তিনি পুরুষের সিটে এসে এক কথায় নির্বোধের মতো তিনি পুরুষের সিটে গিয়ে প্রতিবাদ করছেন। তো আপনি পুরুষের ভিতরে যাবেন, পুরুষের গা ঘেঁষা তো লাগবেই, তাই নয় কি? সেটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। তো নেক্সট টাইম আবারও সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।